কই করম দাদি তোর বাপের এত শখ হইলো কই থেকা বড়লোক বাড়িতে মাইয়া বিয়ে দিও নের হ্যাঁ মাইয়া যেহেতু বিয়ে দিয়েই হেলাইছে বড়লোক বাড়িতে তো কে হতো দিও নি লাগবো বুঝছ নাই মাইয়া দেহনের লেগাইছে মিষ্টির খেতা পুরি কি সুন্দর করে কইতেছে টাকা আনতে পারি নাই বিয়ের চাপ কি নিয়ে আইছেন এই খুমা দেখানোর লেগে আমার বাড়িতে আইছেন না হ্যাঁ ওই লজ্জা করে না লজ্জা করে না আপনার একবারে এতগুলা টাকা কইতে দিব আম্মা গো আস্তে আস্তে দিয়ে দিব আমার আব্বা আপনার সব টাকা শোধ করে দিব আম্মা কি সুন্দর কথা কইতেছ তুতো পাখির মতন আম্মা গো আমার বাপ হইলো গরিব মানুষ এত টাকা কই দিব কই করম দাদি তোর বাপের এত শখ হইলো কই থেকা বড় লোক বাড়িতে মাইয়া বিয়ে দিও নের হ্যাঁ মাইয়া যেহেতু বিয়ে দিয়েই হেলাইছে বড় লোক বাড়িতে তো কে হতো দিও নি লাগবো বুঝছ নাই টিহা দিতে কো তোর অনেক আদর করম যত্ন করম যত দিন টিহা না দিব কলি মরি খাবি বুঝছ আম্মা আমার মায়ের আপনি কি শান্তি পান আম্মা আমি তো অসহায় একজন মানুষ আম্মা হাই 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 আমার মুখে মুখে তর্ক করে ওরে তো বড় কলিজা হয়ে গেছে ও আমার মুখে মুখে তর্ক করছ না তুই আমার মুখে মুখে তর্ক করছিস ওই শরম জাতি হ্যাঁ কি কস তোর বাপে গরিব মানুষ অসহায় করে মারে হেলাই দিমু কি খুব টেস্ট লাগতেছে না মারি খাইতে খুব মজা লাগে না মজা লাগে না মারমু না তোরে তোরে আমি কর্তা দিয়ে আসি যাবো হারাম জাতি টাকাই তো আমার ভাইয়া যাইব তোর বাপেরে কয়ে দিবি দুই একদিনের ভিতরে যদি টাকা না আসে তাইলে এই বাড়ি থেকে তো লাশ যাইব কথাটা যেন মনে থাকে মনে থাকে যেন কথাটা আব্বা গো তুমি আমার কই বিয়ে দিলা আব্বা এই বাড়িতে যেদিন থেকে বউ হয়ে আছি সেদিন থেকে খালি মায়েরই খাইতেছি আব্বা আর বিয়ে যদি দিবা তুমি যৌতুকের টাকা দিয়া বিয়ে দিলা না কেন আব্বা কেডা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মিষ্টি এ সবের আবার কি দরকার ছিল বিএই সাহেব তোই আনছেন ভালোই হইছে দেখে অনেক শান্তি পাইতেছি তার মানে আপনার এখন অনেক উন্নতি হইছে মানে টাকা পয়সা বাড়ছে বড় লোক হইছেন মনে হয় না দেখেই বোঝা যাইতেছে তাই বিএই সাহেব কি অবস্থা দেন কি কি দিবার কোন কি দিবার কোন মানে মস্কারা করেন না আপনি যে জন্য এই বাড়িতে আইছেন আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি নাই না এতদিন পরে আইছেন কারণ অবশ্য বিয়ের সাথে একটু মস্করা যাই তো বেশি মস্করা আবার ভালো না বাইর করেন দেন কি 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 দিব এই আমি তো বুঝতাছি না ও বুঝতাছেন না না তাইলে আপনি একটু বুঝাই আই কই বিয়াই ওই যে মাইয়া বিয়ে দিয়ে সমাজে 2 লাখ টাকা যৌতুক ওই মাত্র 50,000 দিচ্ছেন আর 1.5 লাখ টাকা পাই ওই 1.5 লাখ ওই 1.5 লাখ টাকা আসলে বিয়ান সাহেব আমি টাকাটা জোগাড় করতে পারিনি কি কইলেন আমি একটু কানে কম শুনছি হ্যাঁ আবার কম তো টাকাটা আসলে আমি জোগাড় করতে পারি নাই বিয়ান সাহেব জোগাড় করতে পারেন নাই তাহলে ওই বাড়ি তো আইছেন কি জন্য আমার এই আর কয়টা দিন সময় দেন টাকাটা আমি দিয়ে দিন তা তো দিবেন তো এই বাড়িতে কি জন্য যেন আইছেন আইছি আমার মেয়েটা রে কতদিন ধরে দেখি না ও মায়েরা দেহনে লেগে আইছেন না মায়া দেহনে লেগে আইছেন মিষ্টির খেতা পুরি কি সুন্দর করে কইতেছে টাকা আনতে পারি নাই বিয়েন চাপ কি নিয়ে আইছেন এই খুমা দেখানোর লেগে আমার বাড়িতে আইছেন না হ্যাঁ ওই লজ্জা করে না লজ্জা করে না আপনার
আপনি রে আমি ওই দিনও ফোন দিয়া কইলাম যে টাকাটা আমার খুব জরুরি দরকার টাকাটা দেন হেই কথা আপনার মনে হইল না মাইয়া দেহনে লিখে আপনি এই বাড়িতে এসে বসেন বাইরন বাইরন এই বাড়ি থেকে টাকাটা যদি জোগাড় করতে পারতাম তাহলে আমি সঙ্গে করে নিয়ে যেতাম টাকা জোগাড় করতে পারেন নাই মাইয়াটার চোখে দেহনে লিখে একটা অস্থির হয়ে গেছেন না শুনেন টাকা আপনি যতদিন না দিতে পারবেন ওই মাইয়ার দেখা আপনার বন্ধ বাইরন এই বাড়ি থেকে আর যদি মনে করেন যে এই মাসের ভিতরে আপনি টাকা না দিতে পারেন আপনার মেয়ের লাশ যাই ওই বাড়ির থেকে বাইরন কি ব্যাপার তা ওই সাপ আপনি কান্দাছেন কে কান্দাছি বড় সুখে বাবা সুখে কান্দাছেন কই গেছিলেন গেছিলাম আমার মেয়ে দেখতে মেয়ে দেখছেন আলহামদুলিল্লাহ মেয়ে দেখছি আমার মেয়ে খুব সুখে আছে তো মেয়ে সুখে আছে সুখে তো আপনি আসবেন আপনি কান্দেন কে এমন সুখে আছে আমার মেয়ের মুখটা আমি দেখতে পারলাম না বুঝলাম না ঠিক মেয়ের মুখ দেখতে পারলেন না গেলেন কে আমার শাশুড়ি তো খুব ভালো মানুষ সে তো আপনার মেয়ের খুব আদর যত্ন রাখে আমি যতটুকু জানি আমি গেলে তো আমাকে তো খুব প্রশংসা করে মেয়ে খুব আদর আছে সুখে আছে তো সুখে থাকে আবার আপনি কইতেছেন মুখ দেখালাম না আবার কইতেছেন কান্তাছেন বুঝলাম না কি আসলে ঘটনা কি কইতে কইলা কোন তো বাবাজি দেয়ার সময় হ্যাঁ 2 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা ছিল আচ্ছা 50,000 টাকা দিছি আর 2 লাখ টাকা আমি এখন পর্যন্ত জোগাড় করতে পারি না 2 লাখ টাকা জোগাড় করতে পারেন নাই সেই 2 লাখ টাকা আপনি শাশুড়ির দেন নাই সেই কারণে শাশুড়ি আপনারে অপমান করছে আচ্ছা আমার শ্বশুর বাড়ি কি আপনি খালি হাতে গেছিলেন না তাই না মিষ্টি নিয়ে গেছিল মিষ্টি নিয়ে গেছিলেন টাকা নিয়ে যান নাই টাকাটা নিতে পারি না মিষ্টি কো মিষ্টি বাড়িতে বিয়ান সব ভালো দিয়েছে না ভালো তো দিবই ভাগ্য বলো আমার শাশুড়ি ওই মিষ্টি গুইলে আমার গলা দিয়ে ঢুকিয়ে দেয় এই রেতে ভাগ্য আমার যে শাশুড়ি সে খুব ভালো মানুষ আপনি নিয়ে যাওয়ার কথা টিহা টিহা না নিয়ে আপনি মিষ্টি নিয়ে গেছেন উচিত কাম করছে আপনারে উচিত কাম করছে এই হ্যালো অভদ্র লোক জানে কর মেয়ে বিয়ে দিচ্ছেন 2 লাখ টাকা যৌতুক দিবেন কথা দিচ্ছেন 50,000 দিচ্ছেন আর 1.5 লাখ টাকা দিয়ে হারান নাকি আপনি যদি নাই দেন বাড়ি বেসা দেন আমার শাশুড়ির ভালো মানুষ ওই যৌতুক পৌতুক ওই দিয়ে চলে আপনি সেই শাশুড়ির রাগ উড়িয়ে নিচ্ছেন বিয়ে গেছিল বিয়ে না আমার কি কি করলো আপনি আমার এগুলো করে ঝাড়তেছেন ঠিক আছে জানবেনি তো আমি তো গরিব মানুষ আমি যৌতুক দিব 2 লাখ দিব গোয়াই নাই শাল বাকলা 3 মুরগি খাই 1 লাখ 1 লাখ হারাম চাঁদা বলে আমার শাশুড়ি চিৎকার করছে আমার মাইয়া বাড়িতে আইতে নাই তাই তুই কোনো কিছু কইছিস না ৫ লাখ টাকা নিয়ে যাইতে এখন 5 লাখ টাকা না দিতে পারলে ও বাড়িতে আমার কোনোদিনও জায়গা হবে না টাকা 5 লাখ টাকা চাইছে মানে কিসের টাকা চাইছে আমি জানি না তোমার জামাই বলছে যে 5 লাখ টাকা না নিয়ে গেলে আমার তালাক দিব চুপ কর চুপ কর কে রে তোর বিয়ের সময় তো তোর শ্বশুরে কোনো যৌতুক চাই নাই তারপরেও আমি যা দিয়েছি ঘর টোরে কেড়ে সাজায়ে এই ফকিনের বাপের মতন নাকি জামাই মাইয়া বিয়ে দিছি কিছু দিব না ফ্রিজ টিভি ঘর টোর তো সাজায়েই দিছি নিতে চাই নাই জোর করে দিছি
তারপরে আমার 5 লাখ টাকা চাইতেছে কি লাগা এটা তোরে কিছু কয় নাই না মা আমার কিছু বলে নাই আমারে শুধু বলছে যে কেমনে পারবি আমি জানি না আমার 5 লাখ টাকা এনে দিবি ওই বলে আমার ঘাট ডাকাতে বাড়ি থেকে বের করে দিছে আপা আপনি কোনো চিন্তা করেন না টাকার ব্যবস্থা হইয়া যাইব ফকিরের বাচ্চা টাকার ব্যবস্থা হইয়া যাইব ওই তোর বাপের কাছে সে কোন কালে চাইছি যে 2 লাখ টাকার যৌতুকের কথা 50,000 দিয়ে এতে একরে উদা হইয়া রইছে ওই টাকাটি বাদ বাকি টাকা দি দিলে পরেও তো আমার মায়ারে আমি গুছাই গাছায়ে যেমনি পারি দিতে পারতাম কিন্তু আম্মা এখন আমি কি করব তোমার জামাই যে কথা বলছে আমার ওই বাড়িতে আর কখনোই জায়গা দিবে না এত দি টাকা কই বাবা আমি বা কই বামো মারে তুই চিন্তা করিস না যে কোনো একটা ব্যবস্থা তোমার করে নিলাগো এ এখন মনে কর তোর বাপের বাড়ি থেকে টাকা দিতেছে না তোর বাপের বাড়ি থেকে কেমনে টাকা আনতে হয় সেই ব্যবস্থা আমি খুব ভালো করেই জানি বুঝছস মারে তুই কোনো চিন্তা করিস না টাকার ব্যবস্থা আমি করবো তোর মা অনুবাইতে আছি বুঝছ নাই শ্বশুর বাড়ি থেকে তোরে খেদাই দিছে তাতে কি হয়েছে সহে সর মানে আবার তুই বাড়িতে ডুববে টাকা নিয়েই ডুববে আয় ঘরে আয় চিন্তা করিস না ওই ছোট লোকের বাচ্চা বেড নে আমি না টাকার জোগাড় করবার পারি নাই আমারে তুমি মাফ করে দাও বুঝলাম না টাকা জোগাড় করবার পারে নাই মাফ করে দাও কিসের টাকা কেন তুমি না এবারে আমগো বাড়িতে পাঠাইছ ওই যৌতুকের 5 লাখ টাকার লেগা ও হ্যাঁ 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 মনে পড়ছে মনে পড়ছে শুনেন আমার হঠাৎ করে দরকার হয়েছে কি এই যে বাড়িটা আছে না এই ঘরটা ভাঙ্গে আমি মাটির ঘর ভাঙ্গে এখানে একটা টিনের ঘর দিব তাই ভাবলাম যে টাকা পয়সা তো লাগবে প্রায় 5.5 লাখ টাকার মতো লাগবে তো 45,000 টাকা আমি সুদি করছি আর 5,000টা আমার কাছে আছে আর 5 লাখ টাকা আপনি দিবেন এটি দিয়ে আমি এই ঘরটা মাটির ঘর থেকে টিনের ঘর বানাবো কিন্তু বাবা ওই আমি 5 লাখ টাকা কই পামো আমার কাছে তো এখন নাই আমারে তুমি আর কয়টা দিন সময় দাও আমি ব্যবস্থা করে তোমারে দিব তা কইব না শাশুড়ি আম্মা এটা কোনোদিনই মাইনে নেওয়া যায় না কারণ কবে আপনার টাকা হবে কবে আমি ঘর ভাঙবো কবে আপনি আমারে দিবেন তারপর আমি ঘর তৈরি করবো এটা তো সম্ভব না অতএব আপনার কাজ করেন আপনি যে দিনই পারেন টাকা ম্যানেজ করে নিয়ে আসেন এ পর্যন্ত আপনার মেয়ে আপনার কাছেই থাক মেয়া যখন আপনার বাড়িতে পাঠিয়েই দিছি আপনি যৌতুকের 5 লাখ টাকা জোগাড় করেন তারপরে জোগাড় করে আমাদের দেন আপনার মেয়ে সুদ দেন নি আর যদি দেরি হয় তাহলে আপনারা জানেন আপনার মেয়ের আমি তালাক দিই বাসান তুমি এমন কথা কইও না এই কথাটা আর একবারও তুমি মুখ দেওয়াই করো না আমার মাইয়া এই 2টা দিন আমার বাড়িতে গেছে ওর মুখের দিকে আমি তাকাইতে পারতেছি না আর ও তো তোমার অনেক ভালোবাসে বাসান আচ্ছা আপনার কথা জিজ্ঞেস করি কি কও এই যে আমি আপনার কাছে 5 লাখ টাকা দিয়েছি টাকাটা কি বেশি হয়ে গেছে আপনার কেমন লাগতেছে বাসান আমার তো মনে হইতেছে আমার মাথায় আকাশ ভেঙে পড়তেছে এত টাকা আমি কই থেকে দিব দেখেন আপনার একটা সিনেমা দেখাই দেখবেন এইটা সিনেমা এদিকে আসেন উনার সংসারে আপনি আর সেই অশান্তি আছে আমার সংসারে গুইরাবার আপনার সংসারে গেছে আচ্ছা অন্যের কাছ থেকে যৌতুক নিতে এত মজা লাগে আর নিজের যৌতুক কষ্ট লাগে কেন এবার চিন্তা করে দেখেন উনি যেদিন আপনাকে বাড়িতে গেছিল আপনার অপমান করে বাই করেছিলেন এরপরে রাস্তায় দেখা হলো হ্যাঁ আমার সব খুইলা কইলো পরে চিন্তা করে দেখলাম যে সে যদি একটা নিরীহ মানুষ হইয়া
যৌতুক দিবার পারে তাইলে আপনার পোলা তো বিদেশ থাকে অনেক টাকা পয়সার মালিক মাশাল্লাহ আল্লাহ দিলে আপনার জামাই মানে আমার শ্বশুর তো কম রেখে দেয় নাই তাহলে আমার নিতে সমস্যা কোথায় সেই জন্য আমি নিজে চিন্তা করে কইছি তোমাদের 5 লাখ টাকা নিয়ে আসো এখন শাশুড়ি আম্মা এত কথাবার্তা বলতে পারবো না আপনার যদি ভালো লাগে শাশুড়ি আম্মা তাইলে আপনার 5 লাখ টাকা দেন মেয়ে দেন না হলে আপনার 5 লাখ টাকা দেন লাগবো না আপনার মেয়ের আমি তালাক মেরে দেব এমন কথা তুমি কইও না তাহলে এখন কোন আপনি কি তাহলে আমার যৌতুক দিবেন না এর কাছ থেকে যৌতুক নেবেন এখন আমি বুঝছি তুমি আমার চোখ খুলে দিছো আমি ওই যৌতুকের টাকা নিমো না তোমারও আমি যৌতুকের টাকা দিব না বাজান আমি আজকে থেকে যে কান ধরলাম কোনোদিন আর আমার বৌমার উপরে অত্যাচারও করবো না যৌতুকের টাকাও চাবো না আচ্ছা ঠিক আছে আমার খুব ভালো লাগলো আপনার মানে একমাত্র শাশুড়ি যে ভালো হয়েছেন গা হুই না খুব ভালো লাগলো মনটা শান্তি লাগলো এই যান বাজার করে নিয়ে আসেন আচ্ছা আমি ঘরে যাবো না তুমি আমার চোখ খুলে দিত আমি আমার বৌমার সাথে ভাত খাবো না আমি ওরে নিয়ে একসাথে বৈশা তারপরে শাশুড়ের বৌমা ভাত খাবো বাতান তুমি আমার মায়ের নামে আর কষ্ট দিও না 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 কষ্ট দিব না তাহলে আপনি যান বৌমানে ভাত খান যা রে মা যা আমার এই বুদ্ধিতে যুগ দেওয়ার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ অভিনয়টা কেমন হইলো হ্যাঁ ভালো হয়েছে যাক মা তো নিজের ভুলটা বুঝতে পারছে যাক আমি নিজে ধন্য যে তোমার মতো একটা বউ পাইছি যে কিনা একটা সংসার জোর লাগানোর জন্য নিজের মায়ের সাথে অভিনয় করতে পারে আর কি করবো আমার মা যে শুরু করছিল ভাবির খুব অত্যাচার করতো বুঝছো যে তোমার জন্যই মনে করো যে আজকে আমার মা মানে ভালো পথে আমি তো মাঝখানে ভয় পেয়ে গেছিলাম কেন তুমি সেই যে গেলা কোনো খোঁজ খবর নিলাম ভাবলাম একবারই গেলাম নাকি না এটা তো অভিনয়